ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাক্টর বাংলা। ফ্রেন্ডস, আজকে আমরা এমন একটা অসুবিধার মধ্যে পড়ে গেছি, সেটা দেখাচ্ছি। চারিদিকে মাঠ রোয়া হয়ে গেছে, মাত্র একটি জমি খালি আছে। এটি আজকে আমরা লাস্ট কাজ করব এবং গাড়িটা ধুয়ে নেবো এই কাজটি করে। কিন্তু এতটা রিস্কের মধ্যে কাজটা হবে, আপনারা দেখুন যে বাঁধের উপর থেকে ডাইরেক্ট নামতে হবে জমিতে। খুব খাড়া 10 ফুট চড়তি আছে, দু সাইডে মানে কোথাও নাম্বার রাস্তা নেই, একটাই মাত্র রাস্তা। বাঁধ থেকে নামতে হবে, বাঁধের মধ্যে উঠতে হবে। সেই ফোর হুইল নব অর্জুন 655কে নিয়ে আমরা এই বাঁধ থেকে জমির মধ্যে নামাবো খাড়া চড়তিতে এবং ওঠাবো, ঠিক আছে? তো আপনারা দেখতে থাকুন, রাস্তাটা দেখতে থাকুন যে কীরকম কতটা উঁচু। আজকে লাস্ট কাজ এবং ফুল রিস্ক নিয়ে কাজটা করবো, যে মানে খুব রিস্ক নিয়ে ডাইরেক্ট বাঁধ থেকে নামাবো, বাঁধে ওঠাবো গাড়িটা। তো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। ভিডিওটি ভালো হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখতে থাকুন, বাঁধটা প্রথমে দেখুন যে কতটা খাড়া চড়ছি, আমি গাড়িটা নামাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন জমিটা, এই যে বাঁধ থেকে পুরো জমিতে কতটা ডিপ রয়েছে, আর কোথাও নাম্বার রাস্তা নেই। দেখুন এই সাইডে রোয়া, ওই সাইডে সবজির বাড়ি। তো বাঁধ থেকে ডাইরেক্ট আমরা জমিতে নামাবো এবং ওঠাবো নাগল করে, দু চাষ দিয়ে কাদা করে দেবো। কাদা করে গাড়িটাকে আবার ফের এই উঁচু বাঁধের উপরে গাড়িটাকে ওঠাবো। দেখতে থাকুন, দেখতে পাচ্ছেন যে এটা প্রথম চাষ চলছে, এইমাত্র শুরু হলো প্রথম চাষ। তো প্রথম চাষটা শেষ হওয়ার পরে দ্বিতীয় চাষ শুরু হবে। এই যে দেখুন প্রথম চাষ কিন্তু কমপ্লিট, এবার দ্বিতীয় চাষ শুরু। দেখতে পাচ্ছেন যে প্রথম চাষ কমপ্লিট হয়ে গেছে, দ্বিতীয় চাষ শুরু। এবার আমি গাড়ি ওঠাবো, দ্বিতীয় চাষটা শেষ হয়ে গেল। দেখতে পাচ্ছেন এটা লাস্ট টানার হয়ে যাচ্ছে। তো এই কোনটা বাকি রেখে দিলাম গাড়িটা ওঠানোর জন্য, কোনটা বেশি নাগল করলাম না, কোনটা বাকি রেখে দিয়েছি। তো দেখুন, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা, এটা দু চাষ দিয়ে নাগল হয়ে গেছে। এবার আমি এই উঁচু রাস্তাটা দিয়ে গাড়িটাকে ওঠাবো। আপনারা দেখুন যে কীভাবে রিক্সের মধ্যে গাড়িটা উঠছে। প্রথমে সামনে চেষ্টা করবো, সামনে না হলে আমি ব্যাকে চেষ্টা করবো, ব্যাকে না হলে আরও গাড়িতে টেনে ওঠাবো। আপনারা দেখুন যে এত রিক্সে নাগল করেছি, এবার গাড়িটাকে ওঠাবো। আপনারা দেখুন যে আমি গাড়ি ওঠানোর পরে বলবো যে আমি কত গিয়ারে উঠিয়েছি, কত আর্পিএমে উঠিয়েছি, সেটা ওঠানোর পরে বলবো যদি একটা উঠে যাই। দেখুন এই যে খাড়া বাঁধে আমি এবার গাড়িটা ওঠাবো। Yeah.
তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমি গাড়িটাকে উঠিয়ে দিলি, কত আরপিএম উঠিয়েছিলাম আমি 2500 আরপিএম দিয়েছিলাম, 2500+ আরপিএম দিয়েছি, প্লাস মিডিয়ামের M3 উঠেছি, মানে মিডিয়ামের 3 নম্বর গিয়ার দিয়ে 2500 আরপিএম দিয়ে উঠেছি। এক চান্সে গাড়ি উঠে গেছে, কোনো অসুবিধা হলো না। এটাই আজকে লাস্ট সিজন, আজকে গাড়ি ধোয়াবে, আজকে কাজ শেষ। আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব।